আজকে আমি আপনাদের সরিষা কাসুন্দি দিয়ে চিচিঙ্গার ভিন্ন স্বাদের রেসিপি একটি রান্না করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য উপকরণগুলো লাগবে আমার চিচিঙ্গা, পেঁয়াজ, আদা, টমেটো সস, সরিষা কাসুন্দি, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, গোটা লঙ্কা, লবণ, সরিষার তেল। চিচিঙ্গাগুলোকে আগে থেকে আমি এই রকম বড় বড় করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে চিচিঙ্গাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। এই রেসিপিটা একটু অন্য রকমের, বাড়িতে ট্রাই করবেন। দেখবেন চিচিঙ্গা সাধারণত কেউ খেতেই চায় না, আমরা বেশিরভাগ কিনেই আনি না বাড়িতে। তবে রেসিপিটা জানলে অবশ্যই কিনে আনবেন, কিভাবে রান্না করতে হয়। চিচিঙ্গার আরো অনেক রেসিপি দিয়ে থাকবো, আপনারা অবশ্যই আমার সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আরো 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব। দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 4 চামচে 2 চামচ দিলাম। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে ভালো করে আদা কষিয়ে নেব। এমন করে কষাবো যাতে আদার গন্ধটা চলে যায়। আগে থেকে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন সেটাকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচ টমেটো সস ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। যে কোনোদিনও চিচিঙ্গা খেতে চায়নি সেও এই রেসিপিটা পেলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবি। এখন চিচিঙ্গাগুলো তুলে দিচ্ছি। চিচিঙ্গার বীজ ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, বড় বড় করে এই রকম কেটে আমি রান্না করছি। অনেকেই চিচিঙ্গার বীজ ছাড়িয়ে রান্না করে, একবার এই রকম ভাবে রান্না করে দেখুন কত সুন্দর লাগে খেতে।
এক চামচ সরিষা কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দিটা দেওয়ার জন্য তরকারিটার টেস্ট অন্যরকমেরই লাগবে। বেশি জল দিলাম না, এটা মাখা মাখা করেই নামাবো। আর আগে থেকে চিচিঙ্গাগুলো যেহেতু সিদ্ধ হয়ে আছে, খুব একটা সিদ্ধ করার প্রয়োজন হবে না। এটা হয়ে গেছে, এটা এখন পরিবেশনের জন্য প্রস্তুত। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর প্রচুর প্রচুর লাইক দিয়ে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য আমাকে আরও উৎসাহ করবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাচ্চাদের খুব ভালো রাখবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও আসবো।